নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো ডিজিটাল রেশন কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে, যেটা খুবই সহজ, আপনারা করতে পারবেন বন্ধুরা। তো এটা দিয়েই আপনারা রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন WB রেশন কার্ড ডাউনলোড, ঠিক আছে, দিয়ে সার্চ করবেন। তো দেখুন প্রথম যে ওয়েবসাইটটা খুলবে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো খুলে যাবে এক্ষুনি, দেখুন। তো সার্ভারটা একটু স্লো চলছে। তো দেখুন এটা আসবে, তো নিচে গিয়ে লিঙ্কটা যেটা আসবে সেটাই আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা। তো দেখুন ওয়েবসাইটটি খুলে যাবে এইবার। তো দেখুন খুলে গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড পাওয়ার জন্য ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা নতুনও অ্যাপ্লাই করতে পারবেন, প্লাস তো ইউ রেশন কার্ডে যাওয়ার পর দেখুন নিচে আসবে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। তো ওটাতে সিম্পলি ক্লিক করে দেবেন, দিলে দেখুন নতুন উইন্ডো একটা খুলবে। তো একটু স্লো চলছে সার্ভার, তাই জন্য একটু লেট হচ্ছে বন্ধুরা, ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখবেন। তো দেখুন এক খুলে গেছে ডাউনলোড ই কার্ড। তো এখানে গিয়ে দেখুন আপনার প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, তো আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরিতে ফিল আপ করেছেন, আসেননি আপনাদের রেশন কার্ড, তো সেটার জন্য এটা খুব ভালো। তো যার যেটা আছে ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। তো আমি যার দেখছিলাম তার RKSY-1 আছে, তো সেটা সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটা আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। তো দেখুন নাম্বারটা দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলে দেখুন রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। ডাউনলোডে ক্লিক করলে দেখুন এমনি সিম্পলি ডাউনলোড হয়ে যাবে PDF ফাইলে। তো সেটাকে গিয়ে আপনারা ওপেন করবেন। তো ওপেন করলে সেটা আপনার PDF ফাইলে আপনার ডাউনলোড হবে ফাইলটা। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে ফাইলটা, নতুন ডিজিটাল রেশন কার্ড। তো দেখুন এখানে ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন এইরকম দেখতে হবে, এটা আপনারা সিম্পলি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন কালারে একটা। তো দেখুন এখানে আবার একটা অনেকের হয়তো হতে পারে এরকম কোয়েশ্চেন মার্ক আসবে, ডিজিটাল সাইনটা থাকবে না, তো সেটা আপনারা সিম্পল ডাউনলোড করে নিলে সেখান থেকে আপনার ডাইরেক্ট ওপেন করলে আপনার এই রাইট, আপনার এই রাইট চিহ্ন এটা হয়ে যাবে, কোয়েশ্চেন মার্কটা রাইট চিহ্ন হয়ে যাবে। ওটা ভেরিফাই সার্টিফিকেট একটা অপশান আসবে, ওটা ক্লিক করলে আপনারটা রাইট হয়ে যাবে, যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, করে আপনারা ল্যামিনেশন চাইলে করে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন সিম্পল ডাউনলোড হয়ে গেলে, সিম্পল আপনারা ওপেন করবেন আপনাদের ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে, যেটা আপনারা প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারেন বন্ধুরা। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হবে রেশন কার্ডটা। তো দেখুন ওপেন হয়ে গেছে রেশন কার্ড। তো প্রথমে নাম দেবে আপনার ফাদার নেম, বা যাদের মহিলা তাদের হাজব্যান্ড নেম দেবে, হেড অফ দ্য ফ্যামিলি যার নামে হেড অফ দ্য ফ্যামিলি তার দেওয়া আছে তার নাম দেবে, অ্যাড্রেস দেবে, আপনারা যে ফোন নাম্বার লিঙ্ক করেছেন সেই ফোন নাম্বার দেবে, তারপর নিচে ফেয়ার প্রাইস, সব ডিটেলস, আপনারা যেখান থেকে রেশন তুলবেন তার সব, তার নাম, তার FPS কোড, তার অ্যাড্রেস, বারকোড সব দিয়ে দেবে এখানে বন্ধুরা। প্লাস আপনারা হেল্পলাইন নাম্বারও পেয়ে যাবেন, প্লাস ওই সিগনেচার যেটা বলছিলাম সেটা রাইট হয়ে যাবে ডাউনলোড করে নিলে, অসুবিধা হবে না। নিচেও আপনারা সেম জিনিসটাই পাবেন, কার্ডের নাম্বার, নেম, ফাদার নেম বা হাজব্যান্ড নেম, হেড অফ দ্য ফ্যামিলি, অ্যাড্রেস, এদিকে যেখান থেকে রেশন তুলবে তার ডিটেলসটা থাকবে। তো এগুলো খুব সিম্পলি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা, অসুবিধা কিছু হবে না। তো এটাই ছিল ভিডিওটা। তো যাদের যাদের আপনাদের রেশন কার্ড আসেনি বা যারা রেশন কার্ডের সমস্যায় পড়েছেন, তারা আপনারা যারা ফিল আপ করেছেন তারা রেশন কার্ড নাম্বারটা স্ট্যাটাসটা দেখে নিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই বন্ধুরা, নমস্কার।